আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো সিলিন্ডার টেস্ট নিয়ে। কিভাবে সিলিন্ডার মোল্ড তৈরি করতে হবে, কিউরিং করতে হবে এবং টেস্ট করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে যে সিলিন্ডার ইউজ করা হয় তার বেশিরভাগেরই ডায়ামিটার 4 ইঞ্চি এবং হাইট 8 ইঞ্চি, আরেকটা হলো 6 ইঞ্চি ডায়ামিটার এবং 12 ইঞ্চি হাইট। এটা যেটা দেখতে পাচ্ছেন চিত্রেতে, এটা হলো 4 ইঞ্চি ডায়ামিটার এবং 8 ইঞ্চি হাইট। বর্তমানে এই সিলিন্ডারই বেশি ব্যবহার করা হয়। এই সিলিন্ডার 2 লেয়ারে ফিল আপ করতে হবে এবং প্রতি লেয়ারে 25টা ব্লো মারতে হবে এবং রডের ডায়ামিটার হবে 10 মিলিমিটার ±2। যেই সিলিন্ডারের ডায়ামিটার ছিল 6 ইঞ্চি এবং 12 ইঞ্চি হাইট, সেটার 25টা ব্লো মারতে হতো 3 লেয়ারে এবং রডের ডায়ামিটার ছিল 16 মিলিমিটার ±2 মিলিমিটার। সিলাম ভ্যালু যদি 1 ইঞ্চির নিচে হয় সেক্ষেত্রে কম্প্যাকশন করতে হবে ভাইব্রেশন করে। যদি সিলাম ভ্যালু 1 ইঞ্চির উপরে হয় সেক্ষেত্রে রডিং অর ভাইব্রেশন যে কোনোটাই ইউজ করা যাবে। ভাইব্রেশন করে কম্প্যাকশন করলে ভাইব্রেশন মাত্রা হতে হবে শ্যাল বি অ্যাট লিস্ট 150 হার্জ। সিলিন্ডার নিতে হলে কমপক্ষে 3টি সিলিন্ডার নিতে হবে এবং 3টি সিলিন্ডারে 1টি সেট হয় এবং রেজাল্ট পাবলিশ করতে হবে 3টি সিলিন্ডার ক্রাশিং এর অ্যাভারেজ ভ্যালু। কাজের গুরুত্ব ভেদে আমরা 7 দিন, 14 দিন এবং 28 দিনে সিলিন্ডার ক্রাশ করে থাকি। সিলিন্ডার মোল্ডে ঢালার আগে মোল্ডগুলোকে লুব্রিকেন্ট অথবা অয়েল ইউজ করে পিসিল করে নিতে হবে, যাতে সিলিন্ডার রিমোল্ড করার সময় ইজিলি রিমোল্ড হতে পারে। ক্যাম্পিং রডের বোথ ইন রাউন্ডেড হতে হবে এবং আপ টু বটম সেম ডায়ামিটারের এবং হেমিস্পিরিক্যাল হইতে হবে। রডের লেন্থ 400 মিলিমিটার থেকে 600 মিলিমিটার পর্যন্ত হতে পারবে, কিন্তু অ্যাকর্ডিং টু কোড অ্যাট লিস্ট 100 mm হইতে হবে। সিলিন্ডারের হাইট সাধারণত ডায়ামিটারে দ্বিগুণ হয়ে থাকে। 4 ইঞ্চি ডায়ামিটার হইলে তার হাইট হবে 8 ইঞ্চি, 6 ইঞ্চি ডায়ামিটার হলে তার হাইট হবে 12 ইঞ্চি এবং 9 ইঞ্চি হইলে তার 18 ইঞ্চি। এই 3 ধরনের সিলিন্ডার এসটিএম কোড C31 কর্তৃক স্বীকৃত। কংক্রিট মোল্ড তৈরি হয়ে যাওয়ার 24 ঘন্টা পর একে রিমোল্ড করে কিউরিং করতে হবে। কিউরিংয়ের ক্ষেত্রে যদি কংক্রিটের স্ট্রেংথ 40 MPa-র বিলো হয় সেক্ষেত্রে প্রাইমারি স্টেজে কিউরিং করতে হবে 16 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ভিতরে। যদি 40 MPa-র উপরে হয় কংক্রিটের স্ট্রেংথ, সেক্ষেত্রে তার ইনিশিয়াল কিউরিং টেম্পারেচার হবে 20 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর সেকেন্ড স্টেজে কিউরিং করতে হবে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। যদি সিলিন্ডারের ডায়ামিটার হয় 4 ইঞ্চি, সেক্ষেত্রে তার এরিয়া হবে 0.00785 মিটার স্কোয়ার অথবা 12.56 ইঞ্চি স্কোয়ার। আমাদের ক্রাশিং ভ্যালু আমরা টেস্ট করি, সেক্ষেত্রে আমাদের ফোর্সটা আসে কিলোনিউটনে, কিন্তু আমাদের স্ট্রেন্থটাকে প্রকাশ করতে হয় মেগাপিক্সেল অথবা PSI-তে। ফোর্স ভাগ এরিয়া করলেই আমরা স্ট্রেন্থ পেয়ে যাব। মেগাপিক্সেলে প্রকাশ করতে হলে আমাকে ফোর্সটাকে নিউটন এবং এরিয়াটাকে মিলিমিটারে প্রকাশ করতে পারি, অথবা মেগা নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। যদি PSI-তে প্রকাশ করি তাহলে ফোর্সটাকে পাউন্ডে নিতে হবে এবং এরিয়াটাকে ইঞ্চি স্কোয়ারে নিতে হবে। কংক্রিটের স্ট্রেন্থ গেইনের রেট হলো 3 দিনে সাধারণত 40% স্ট্রেন্থ গেইন করে, 7 দিনে 65% স্ট্রেন্থ গেইন করে, 14 দিনে 90% স্ট্রেন্থ গেইন করে এবং 28 দিনে 99% স্ট্রেন্থ গেইন করে। সিলিন্ডার টেস্ট ছাড়াও কিউব টেস্টের মাধ্যমে কংক্রিটের স্ট্রেন্থ নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে সিলিন্ডার টেস্টের রেজাল্টকে 0.8 দ্বারা ভাগ করলে কিউব টেস্টের রেজাল্ট পাওয়া যায়।
যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সিলিন্ডার ক্র্যাশ করার পর সিলিন্ডার দেখতে হবে এটা কি ধরনের ফেলিওর হলো, মোটর ফেলিওর নাকি কম্বাইন্ড ফেলিওর। আমরা সবসময় চাইব যাতে এটা কম্বাইন্ড ফেলিওর হয়। কম্বাইন্ড ফেলিওর হলে স্ট্রেংথ বেশি পাওয়া যাবে, মোটর ফেলিওর হলে স্ট্রেংথ কম পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, এবং আবার বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।